গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এতদিন আমি কোথায় ছিলাম সে নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো, অনেক মেসেজ পাঠিয়েছো আমাকে। তো আমি কোথায় ছিলাম, আমি কোনো মঙ্গল গ্রহে চলে গেছিলাম? তা না বন্ধুরা, আমি কোনো মঙ্গল গ্রহে যাইনি, আমি এই গ্রহে ছিলাম। আমি গেছিলাম আমার বাপের বাড়ি দুর্গা পুজো উপলক্ষে। তো ওখানে গিয়ে মারাত্মক পরিমাণে বৃষ্টি, মানে একটুও দুর্গা পুজোতে কোনো এনজয় করতে পারিনি। তোমাদের সাথে ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, কিচ্ছু করা হয়নি। সারাটা মানে দুর্গা পুজো পুরোটাই বৃষ্টির মধ্যে কেটেছে। ওখানে বৃষ্টি হলে তো গ্রামীণ এরিয়া একদম নেটওয়ার্ক থাকে না, টাওয়ার থাকে না, কিচ্ছু থাকে না, নেট তো থাকেই না। সে কারণে যেন কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর যখন আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আমি হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যাই, পড়ে গিয়ে আমার ডানাতে কনুইটা ফ্র্যাকচার হয়ে যায়। তো আমি ভীষণ অসুস্থ ছিলাম কদিন। তারপরে আবার আমার বটিতে হাত কেটে গেছে, রক্তারক্তি কাণ্ড। তো এইসব কারণের জন্য, নানা রকম কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তারপরে আমার শাশুড়ি মাও কয়েকদিন আগে পড়ে গেছেন, পড়ে গিয়ে আবার পায়ে ফ্র্যাকচার হয়েছে। তো জানি না আমাদের ওপরে কী হচ্ছে, ঈশ্বর বোধহয় আমাদের উপরে বিরূপ হয়েছেন, তাই জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, আজকে সব কিছু একেবারে বাধা বিপত্তি একেবারে দূরে ঠেলিয়ে, মানে পিছনে ফেলে রেখে, তো আমি ভেবেছি না আজকে আমি ভিডিও করবই। আজকে যদি পৃথিবী যদি প্রলয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করবই। কারণ আমার এক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার চ্যানেল পুরো শেষ, আমিও শেষ, আমার চ্যানেলও শেষ। তো না, শেষ হলে চলবে না, মনের জোর নিয়ে উঠে দাঁড়িয়েছি যে না, চ্যানেলটাকে আমি দাঁড় করাবই। যখনই ভাবি যে চ্যানেলটাকে আমি দাঁড় করাবই, তখনই কিছু না কিছু একটা অঘটন ঘটে আর আমার চ্যানেলের 12টা বেজে যায়। কারণ হচ্ছে কি, মানে আমরা যারা ভ্লগাররা বা আমরা যারা ডেলি ভিডিও আপলোড করি, আমরা যদি ডেলি ভিডিও আপলোড করতে না পারি না, তাহলে আমাদের চ্যানেলটা অনেকটা লো র্যাঙ্কে চলে যায়। তার কারণের জন্য চ্যানেলের ভিউজও কমে যায় অনেক কিছুই। তারা তোমরা যারা ইউটিউব লাইনে আছো, তোমরা তো বুঝতে পারবে এটা একটা কত বড় একটা ক্ষতি। তো যাই হোক, আজকে আমি ভেবেছি যে না, আজকে আমি ভিডিও করবই। তো আজকে আমি যাকে নিয়ে ভিডিও করবো, তিনি একজন মহান ব্যক্তি। তো তাকে নিয়ে আমি ভিডিও করবো, মহান ব্যক্তি কি জানি না। তো ইতিমধ্যে না, বেশ কয়েক বছর আগে উনি মানে সোশ্যাল মিডিয়া দৌলতে ভাইরাল হয়েছিলেন। আমি রানুমন্ডলের কথা বলছি। তো তাকে নিয়ে আজকে ভিডিও করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেল কিন্তু একটু সাবস্ক্রাইব করে যাও প্লিজ, একটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর বেল আইকনটা কিন্তু। তো বন্ধুরা, আজকে আমি যার সম্বন্ধে কথা বলবো, অবশ্যই আমি তোমাদের বলে দিয়েছি যে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কার সম্বন্ধে ভিডিও করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রানুমন্ডলকে নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ হচ্ছে ফেসবুকে আমি এখন মানে সবথেকে বড় কথা হচ্ছে আমি এখন ইউটিউব থেকেও না বেশি ফেসবুকটাকে বেশি প্রেফার করছি। কারণ কেন জানি না, আমার ফেসবুকের ভিডিওগুলো দেখতে এখন খুব ভালো লাগছে। ইউটিউবে আর যাওয়া হচ্ছে না, মানে ফেসবুকে যারা ইউটিউবাররাও তারাও তো ফেসবুকে পেজে আপলোড করছে, তো সেগুলোই আমি দেখতে কিন্তু খুব ভালোবাসি। আর ফেসবুকে আমাকে কয়েকদিন ধরে রেকমেন্ড করছে যে রানুমন্ডলের ভিডিওগুলো দেখবার জন্য, তো আমি ওখানে ঢুকে যথারীতি ভিডিওগুলো দেখছি। তো ইতিমধ্যে রানুমন্ডলকে নিয়ে যা, বিশেষ করে ডেলি ব্লগাররা, ফুড ব্লগার্স বলো, এমনি ডেলি লাইফস্টাইল ব্লগার বলো, তো ফুড ব্লগার্স বলো, আর এমনি নর্মাল যারা ডেলি লাইফস্টাইল শেয়ার করে সবাই ওখানে চলে যাচ্ছে। এমনকি যারা মেকআপ ভিডিও আপলোড করে তারাও সবাই চলে যাচ্ছে, রানুমন্ডলকে সাজানো হচ্ছে। ফুড ব্লগার যারা, তারা বিভিন্ন টাইপের খাবার নিয়ে যাচ্ছে, ওখানে বেশ আসর জমাচ্ছে, করছে। কিন্তু রানুমন্ডলের যে বিহেভিয়ারটা তারা ওই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে, কিন্তু আমি ওনাদেরকে একটা কথাই বলবো, প্লিজ রানুমন্ডলকে এইভাবে ডিস্টার্ব করাটা আমার মতে ঠিক না। কারণ রানুমন্ডল সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা মনে হয়, ওনার ভিডিও দেখে সব কিছু কথাবার্তা শুনে আমার মনে হয় উনি মেন্টালভাবে ডিসব্যালেন্স। তো তাকে এইভাবে হ্যারাস করা, মেন্টালি হ্যারাস করা হচ্ছে, কারণ এইসব ফুড ব্লগার্সরা গিয়ে রানুমন্ডলকে মেন্টালভাবে হ্যারাসমেন্ট করছে। আর সেখান থেকে দর্শকরা প্রচুর প্রচুর ভিউ দিচ্ছে আর ওরা প্রচুর টাকা ওখান থেকে কামিয়ে নিচ্ছে। কিন্তু আখেরে কি রানুমন্ডলে কোনো লাভ হচ্ছে? মোটেও হচ্ছে না। ওই একঘেয়েমি বিরিয়ানি খাবার নিয়ে যাচ্ছে, বিরিয়ানিটাকে ফেলে দিচ্ছে, হ্যাঁ ঝাঁটা নিয়ে তাড়া করছে, এরকম যেরকম হয় আর কি। একটা মানসিক ভারসাম্যহীন রুগী বা মেন্টাল কিছু ডিসব্যালেন্স থাকলে যা করে, সেই সব আচরণগুলো কিন্তু রানুমন্ডল করছে। তাই যারা
মেকআপ ভিডিও করাচ্ছে বা যারা ফুড ব্লগার্সরা খাবার নিয়ে যাচ্ছে বা ডেইলি লাইফস্টাইল যারা শেয়ার করে ডেইলি ব্লগার তারাও যাচ্ছে ওখানে ভিডিও করছে। ঠিক আছে, আপনারা ভিডিও করুন, আপনারা ঠিকঠাকভাবে ভিডিও করুন। আপনারা একথা মাথায় রাখবেন যে উনি কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন, ওইটা কিন্তু আপনারা তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, এতে অনেকে খারাপ কমেন্টও করছে আবার অনেকে ভালো ভালো কমেন্টসও করছে। তো এটা কিন্তু ঠিক না, উনি একজন মেন্টাল পেশেন্ট। তো মানে আমার যেটা মতামত সেটা আমি বলবো যে আপনারা যদি সত্যি যদি রানুমণ্ডলকে সাহায্য করতে চান খাবার দিয়ে বা কিছু দিয়ে, আমার মনে হয় খাবারের পাশাপাশি ওনাকে একটা ডক্টর দেখানো খুব প্রয়োজন। তো যারা ওনার কাছে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো, দয়া করে আর খাবার নিয়ে যাবেন না, দয়া করে মেকআপ ভিডিও করানোর জন্য মেকআপের সরঞ্জাম নিয়ে না গিয়ে একটা ভালো ডক্টর নিয়ে যান, তো ওনাকে চিকিৎসা করান। এতে আপনার ভিউ মানে আরও বাড়বে, এতে আপনাদের মানে ভিউয়ার্সরা আপনাদেরকে সম্মান করবে, আরও বেশি বেশি আপনারা টাকা কামাতে পারবেন। কারণ এইসব করে একটা মানসিক ভারসাম্যহীন রোগীকে যাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটা কিন্তু একদমই ঠিক না, একদমই ঠিক না। এটা ওনার শরীরের পক্ষেও খারাপ, আর সত্যি কথা বলতে গিয়ে আমরা যারা দেখছি আমাদেরও সত্যি খারাপ লাগছে একটা এইভাবে একটা মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং সেইগুলো পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ মজা লুটছে, আবার কেউ কেউ ওটাকে খারাপ বলে মন্তব্য করছে। তো আমার মতে একটা কথা বলবো, যারা আপনারা খাবার নিয়ে গিয়ে রানুমণ্ডলকে সত্যি কিছু যদি সাহায্য করতে চান তো আমার মনে হয় একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যান ওনাকে, এতে আপনাদের ভিউ অনেক বাড়বে, অনেক বাড়বে, আপনারা অনেক টাকা রোজগার করতে পারবেন। তো এটাই আমার বলার ছিল। অনেক দিন ধরে ভিডিও করছে, মানে অনেক দিন ধরে ভিডিও দেখছি ফেসবুকে যে রানুমণ্ডলকে নিয়ে পুরো তোলপাড় হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর ব্লগার্সরা মানে ভিডিও করছে রানুমণ্ডলকে নিয়ে, কেউ বিরিয়ানি নিয়ে যাচ্ছে, সে বিরিয়ানি আবার রানুমণ্ডল খাচ্ছেন না, সেগুলোকে আবার ফেলে দিচ্ছে। তো এইসব করানো হচ্ছে, আর বিশেষ করে ওনারা ভিউ পাওয়ার জন্য আরও বেশি করে রানুমণ্ডলকে উত্তপ্ত করছে, যাতে রানুমণ্ডল আরও বেশি কিছু মানে ভায়োলেন্স হয়ে আরও বেশি কিছু খারাপ খারাপ আচরণ করে, তাতে ওটা ক্যামেরাবন্দি করবে, সেগুলোকে দর্শকদের সামনে সেগুলোকে প্রেজেন্ট করবে। তো এটা কিন্তু একদমই ঠিক না, এটা একদমই ঠিক না। আপনারা যদি সত্যি যদি ওনার পাশে দাঁড়াতে চান, ওনার গানকে ভালোবেসে যদি ওনার পাশে থাকতে চান, তাহলে দয়া করে ভিডিও করা বন্ধ করুন। আর যদি ভিডিও করতে চান তাহলে ওনাকে একটা ডক্টরের কাছে নিয়ে যান, ভালো করে একটু চিকিৎসা করান। আশা করি আপনাদের ভিউজ অনেক বাড়বে আর অনেক টাকা আপনারা কামাতে পারবেন এবং এটাকে সবাই সোশ্যাল কাজ বলেই মনে করবে। আমার মতে এটাই হচ্ছে আমার বক্তব্য, কারণ সত্যি কথা বলতে কি ফেসবুক খুললেই আমার রানুমণ্ডলের ভিডিও আমাকে ফেসবুক রেকমেন্ড করছে, আর আমি ওগুলো দেখছি, দেখে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তাই ভাবছিলাম যে কবে আমি রানুমণ্ডলকে নিয়ে ভিডিও বানাবো, এর আগে আমি কখনো এরকম ধরনের ভিডিও বানাইনি রানুমণ্ডলকে নিয়ে, এটা আমার ফার্স্ট টাইম বানানো রানুমণ্ডলকে নিয়ে ভিডিও। তো রানুমণ্ডল সত্যি কথা বলতে কি রানুমণ্ডলের গান ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। তো এইরকম একটা ভারসাম্যহীন মানুষকে, মানসিক ভারসাম্যহীন মানুষকে এইভাবে হ্যারেস করা ঠিক না। তো উনি যেমন ঠিক তেমনভাবেই থাকুন। আপনাদের যদি ভিউস কামানোর দরকার হয়, প্রয়োজন হয়, তো আপনারা অবশ্যই যান, আপনারা ভালো ভালো ভিডিও করুন, আপনারা যান, কিন্তু এইভাবে উত্তপ্ত করে টাকা কামানোর কিন্তু কোনো মানে হয় না। আপনারা পারলে একটা ডক্টর নিয়ে যান, ওনাকে ডক্টর দেখান, ওনাকে সুস্থ করুন, তারপরে আপনারা রানুমণ্ডলের সঙ্গে ভিডিও করুন। তো এটাই আমার বলবার ছিল আজকে। আপনাদের যারা ফুড ব্লগার, যারা ডেইলি ব্লগার, যারা গিয়ে ওখানে ভিডিও করছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ আপনারা এইভাবে রানুমণ্ডলকে হ্যারেস করবেন না, আপনারা পারলে একটা ডক্টর দেখান রানুমণ্ডলকে, এতে আপনাদের ভিউজের পরিমাণ অনেক বাড়বে, কেমন? তো বন্ধুরা, আমার এই মতের সাথে তোমাদের কি মত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ সত্যি কথা এই ভিডিওটা শেয়ার করার মতন ভিডিও। তো পাঁচজনের কাছে পৌঁছালে আশা করি ব্যাপারটা খুব ভালোই হবে, কারণ সত্যি কথা বলতে কি রানুমণ্ডলকে এইভাবে মেন্টালি টর্চার করা হচ্ছে যেটা কিন্তু একদম ঠিক না। তো এর বিরুদ্ধে কিন্তু কিছু একটা স্টেপ নেওয়া খুব জরুরি, খুব দরকার। তো তাই জন্যই বলা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তো আজকে আমরা তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকে মতন টাটা।